হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে নতুন একটি এপিসোড নিয়ে, নতুন একটি জায়গায় সাথে করে নিয়ে, ট্রাভেল অ্যান্ড ফুড উইথ অনিন্দ। আজকে আমরা এসেছি জেমস হিকি সরণি। জেমস হিকি সরণি বেকার্সের নামে পরিচিত। এই জেমস হিকি সরণিতে একটি দোকান আছে, যে দোকানটির নাম চিত্তবাবুর দোকান। তো চিত্তবাবুর দোকানে আজকে যাবো আমরা, সেখানে দেখবো স্পেশাল কী কী ডিশ পাওয়া যায়, সেসব ডিশগুলো আমরা আজকে টেস্ট করবো। তো চলো আমাদের সাথে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চিত্তবাবুর দোকানের সামনে। তো চিত্তবাবুর দোকানের সামনে আমরা এখন এসছি, যখন কিছু খাওয়া দাওয়া করতেই হবে। তো কিছু খাওয়া দাওয়া এখন করবো, দেখা যাক কী মেনু আছে আজকে আর কি স্পেশাল পাওয়া যায়। এখন আমরা একটু কথা বলে নেব এই দোকানের অন্যতম কর্ণধারের সাথে। তো দাদা, এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে? খিচুড়ি, চিকেন, আর একটা খিচুড়ি দিন। আচ্ছা ঠিক আছে, তো আমরা খাবারের অর্ডার করে দিয়েছি। একটু কথা বলে নিই, এখানে অনেকে তো আসছেন, তো তাদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তিকে পেয়ে গেছি। তো আপনার সাথে একটু এই দোকানের সম্পর্কে একটু জানতে চাই। তো আপনি আমাকে একটু জানাবেন এই দোকানের রহস্যটা কি, যে এত দূর দূর থেকে মানুষ আসে, এমনকি বাংলাদেশ থেকেও এসছে? কিন্তু একটা জিনিস, মানে চিকেন স্টু যে এত কম রেটে যে পাওয়া যায়, এই একটা কিন্তু ভাবার বিষয়। সেলাই করে হয়তো নিশ্চয়ই বিক্রি মার্জিনটা করে নেয়, বেশি লাভ রাখে না এটা এবং জিনিসটা মোটামুটি থাকছো তো শুনে নিলাম। এবার আমি খাবার চলে এসেছে, আমাদের খাবার চলে এসেছে, খিচুড়ি চলে এসেছে। তো আমরা খিচুড়িটা ট্রাই করতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু খিচুড়ি অর্ডার করেছি, এটা 30 টাকা একটা খিচুড়ি দিয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, একটা বেগুনি রয়েছে, আই থিঙ্ক এটা একটা চাটনি, আর এটা হচ্ছে ডেজার্ট টাইপের কিছু, আর এটা নিশ্চয়ই কোনো একটা তরকারি রয়েছে। তো যাই হোক, 30 টাকায় অসাধারণ খাবার এখন কিন্তু ভাবা যায় না। ৩ নম্বর ডেকার সেন্টার অফিস পাড়া। তো বেশিরভাগ ক্ষেত্রেই অফিস পাড়া হওয়ার জন্য এখানে খাবারটা সবসময় পাওয়া যায়। বিভিন্ন অফিসের থেকে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা এখানে আসে দুপুরে খাবারটা খেতে, এবং কলেজ স্টুডেন্টরাও আসে। এত সুন্দর, মানে না আসলে বুঝতে পারবেন না। এবং বেগুনিটা ভালোই সাইজ করেছে, 30 টাকার মধ্যে এত কিছু সুন্দর। একটু ডেজার্টটা ট্রাই করা যায়। দেখতে পারবেন ডেজার্টটার মধ্যে সিমুই রয়েছে, এবং স্বাদটা তো কিন্তু না হলে বলা যাবে না। এটা আই থিঙ্ক আমের কোনো চাটনি। আচ্ছা দাদা,
চিত্তবাবুর দোকানে আমি দুশো শত আছে এই চিকেন স্টুর আছি। এই চিকেন স্টুরের কিন্তু অনেক নাম আছে, তো আমরা অর্ডার করি চিকেন স্টু। তো এখানে দেখতে পাচ্ছি একটা চিকেন দিয়েছে, এটা আমার মনে হচ্ছে ওয়ান ফোর চিকেন রয়েছে, আর তারপরে এটা একটা এটা একটা গাজরের টুকরো, এখানে একটু স্যালাড দিয়েছে, আর দুটো শাখা পাওয়া যাবে। এই টোটাল প্লেটটার দাম হচ্ছে 88 টাকা। চিকেন এই চিকেনটা এত বড় সাইজ চিকেনটা দেয়, যাই হোক কারণ এদের মধ্যে কিন্তু অতিরিক্ত করে না কোনো মশলাপাতি কোনো কিছু ইউজ করা হয়নি। আমার যতদূর মনে হচ্ছে সুস্বাদু খাবার আপনি যদি খেতে চান ধর্মতলাতে আসবেন। ধর্মতলা বা প্ল্যানেটে এসে কৃষি দাসের মিষ্টি দোকানের পাশে গলিতেই ঢুকে যাবেন। ডেকাস্তানে আপনি দুটো দোকান আপনাদের পাবেন। এখানে শেষ করছি আজকে, এরকম করবো, দেখা হবে অন্য কোনো ভিতরে। ততক্ষণ বাই বাই, ভালো থাকবেন।